ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমরা লাভ ক্ষতি থেকে বিসিএস রিটেন পরীক্ষার জন্য কিছু ম্যাথমেটিক্স করার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা আরেকটি অঙ্ক শিখতে যাচ্ছি, চলুন শুরু করা যাক। তো প্রথমে বলে নেই, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর কোনো জিনিস X% লাভে যদি বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 100+1%। অর্থাৎ আপনি যদি ক্রয় মূল্য এক্স ধরেন, তাহলে এক্স এর 100+1%। আর কোনো জিনিস X% যদি ক্ষতিতে বিক্রয় করেন, তাহলে বিক্রয় মূল্য আপনি পাবেন ক্রয় মূল্যর 100-1%, এবং ক্রয় মূল্য এক্স ধরলে এক্স এর 100-1%। আর একটা জিনিস বলে নেই, যে শতকরা কত বেশি বা শতকরা কত লাভ বা শতকরা কত ক্ষতি, এই ধরনের কিছু টার্ম আছে, এটি আমি পরবর্তীতে আপনাদের জানাবো। যারা একদম বেসিক বোঝেন, মানে ভুলে গেছেন বেসিক বিষয়টি, তাদেরকে আমি পরে মনে করিয়ে দিব। তো আজকের যে অঙ্কটি হচ্ছে, এটি এটি একটি বিসিএস এর পরীক্ষায় এসেছে, যে একটি দ্রব্যের খুচরা, হ্যাঁ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এত টাকা। অর্থাৎ যে দ্রব্যটা, একটি দ্রব্য যার খুচরা বিক্রেতা যখন বিক্রয় করবে, তখন তার মূল্য হবে এই 30,030 টাকা। আর অবশ্যই তাহলে এই প্রোডাক্টটাকে উৎপাদন করতে হবে, উৎপাদনকারী তার যে উৎপাদন খরচ, তার উপর 4% লাভ করবে, এবং উৎপাদনকারী উৎপাদন করে সেটা অবশ্যই পাইকারি বিক্রেতার নিকট সেল করবে। সেই ক্ষেত্রে সে 5% লাভ করবে তার ক্রয় মূল্যের উপরে। উৎপাদনকারীর যে বিক্রয় মূল্য, সেটি কিন্তু আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এবং পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য, সেটা আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতা তার ক্রয় মূল্যের উপরে 10% আবার লাভ করবে। তো এই 36তম বিসিএসের অঙ্ক, এখানে দুইটা পার্ট আছে, একটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে, আর একটা উৎপাদন খরচ হবে অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য শতকরা কত বেশি তা নির্ণয় করতে হবে। তো আমরা ধাপে ধাপে এগুলো করব, টেনশনের কোনো কারণ নাই। তো অঙ্কটি করার জন্য প্ল্যান, কি ধরনের প্ল্যান হতে পারে, সেটি হচ্ছে যে আমাদের টার্গেট হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তো বের করা, কিন্তু এটা বের করতে গেলে দ্রব্যটির উৎপাদনকারী 4% যে লাভ করছে, কার উপরে লাভ করছে, এর উৎপাদন খরচের উপরে। অর্থাৎ এক্সটা ধরতে হবে, যে উৎপাদনকারীর উৎপাদন খরচ ধরতে হবে এক্স। এই এক্স এর উপরে প্রথমে 4% লাভ করবে উৎপাদনকারী, তারপরে উৎপাদনকারী লাভ করে যে বিক্রয় মূল্য আসবে, তার উপরে আবার লাভ করবে পাইকারি বিক্রেতা, যে বিক্রয় মূল্য আসবে তার উপরে লাভ করবে খুচরা বিক্রেতা। তো এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেটা আসবে, সেটা এই 30,300 সমান করতে হবে। তাহলে আমরা এক্স এর মান পাবো, অর্থাৎ উৎপাদনকারীর উৎপাদন খরচ পাবো। তো উৎপাদনকারীর উৎপাদন খরচ পাওয়ার পরে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো। সুতরাং আমরা আগে বের করব উৎপাদনকারীর উৎপাদন খরচ, ঠিক আছে? তো এটা আমরা পরে শিখব, নো প্রবলেম। তো এখানে উৎপাদনকারী 4%, আচ্ছা আমরা ধরে নিলাম যে উৎপাদনকারীর উৎপাদন খরচ হলো এক্স টাকা। তো এই এক্স টাকার উপরে উৎপাদনকারী লাভ করবে 4%। তো আমাদের সূত্র জানা আছে যে 4% লাভ উৎপাদনকারী বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যর 100+1%। যেহেতু এখানে ক্রয় মূল্য এক্স ধরা আছে, সুতরাং এখানে ডাইরেক্ট আমরা এক্স বসিয়ে দিয়েছি। তো এটি ক্যালকুলেশন করলে হবে 104 এক্স বাই 100, অত পার্সেন্টেজ মানে হলো 1/100, ঠিক আছে? তো স্টেপ ওয়ান গেল এটা। তো এই অংশটা কিন্তু আবার উৎপাদনকারীর বিক্রয় মূল্যটা আবার হচ্ছে পাইকারি বিক্রেতার কিন্তু আবার ক্রয় মূল্য। তো সেটি আমি লিখেছি যে স্টেপ সেটা হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 104 এক্স বাই 100 টাকা। তো পাইকারি বিক্রেতা এর উপরে আমরা অঙ্কে দেখেছি 5% লাভ করবে, তাহলে 5% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে এর ক্রয় মূল্যের 100+5%। সুতরাং
এটা এইভাবে লিখলে আমরা পাই হচ্ছে এইটা, কাটাকাটি করলে আমরা এটা ঠিক পাই এক্সপ্রেশনটি। তো এই যে পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য, সেটি কিন্তু আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং এটার ক্রয় মূল্যকার খুচরা বিক্রেতার এটি ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতা আবার এর উপরে 10% লাভ করবে। সুতরাং 10% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে এর ক্রয় মূল্যের 100+ 10%। তো যে ইকুয়েশনটা পাই আমরা এইটা পাই। তো আমরা অঙ্কে দেখেছি যে এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এত এত সমান কত হবে, ওই 30,030 টাকা আমরা অঙ্কে দেখে আসছি, 30,030 টাকা। সুতরাং প্রশ্ন মতে আমরা এটা সমান 30,030 লিখতে পারি। সেখান থেকে এক্স এর মানটা আমরা বের করতে পারি 25,000 টাকা। তো এই অঙ্কটি এই এক্স ধরে করতে যে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, মানে আমার স্মার্টফোনের ক্যালকুলেটরটা ঠিক মতো কাজ করছিল না, যার কারণে এটি ঘটেছে। আর বিভিন্ন বইয়ে যেভাবে সলিউশনটা দেওয়া আছে আসলে ওইভাবে করতে গেলে সমস্যা হবে। তো এই এই পদ্ধতিতে এক্স ধরে করুন, তাহলে এক্সটা হলো যে ওই ওই দ্রব্যটার উৎপাদন খরচ, ঠিক আছে? তো উৎপাদন খরচ, তো এখন আমাদের আবার অঙ্কতে ফিরে দেই আমরা। আচ্ছা, আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা বের করব। তো আমরা উৎপাদনকারীর বিক্রয় মূল্য এখানে দেখেছি। তো এবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 104x বা 100 টাকা, ঠিক আছে? অর্থাৎ যে উৎপাদনকারীর বিক্রয় মূল্যটাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করার জন্য যে এক্স এর মানে এখানে বসিয়ে দিলেই হলো 104/1, 104/100 ইনটু এক্স। তো চলুন, এখন এক্স এর মান যেহেতু আমরা বের করেছি, সুতরাং আমরা এখন বসিয়ে দিব। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 104x/100, এই এক্স এর মান হলো 25,000 টাকা, বসিয়ে দিলে 26,000 টাকা। এটি হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো এই এইভাবে অঙ্ক করলে যে কোনো ভাবে অঙ্ক দেখ না কেন আপনার পাড়ার কথা। তো এখন উৎপাদন খরচ মানে হলো এই যে এক্স এর মান 25,000 টাকা, উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত সেটা আমরা জানি অবশ্যই, সেটা 30,000 কত, 30,030 টাকা, এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তো উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য শতকরা কত বেশি তা নির্ণয় করুন। তো শতকরা কত বেশি বা কম হলে প্রথমে আগে চিন্তা করবেন যে বেশিটা কত, তাহলে বেশি সমান কত, যে উৎপাদন খরচ অপেক্ষা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বেশি, মানে বেশিটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য অর্থাৎ 30,030 টাকা, আর উৎপাদন খরচ অপেক্ষা যেহেতু, সুতরাং উৎপাদন খরচ কত দিয়ে আছে 25,000 টাকা, এক্স এর মান পেয়েছি। তাহলে বেশিটা কত হলো 5,030 টাকা। এখন শতকরা কত বেশি হবে, এটা এটাকে শতকরায় রূপান্তর করতে গেলে কি করতে হবে, প্রথমে বেশিটা লিখতে হবে, ভাগ দিতে হবে যার সাপেক্ষে, উৎপাদন খরচের সাপেক্ষে। উৎপাদন খরচ কত, 25,000 টাকা, আর গুণন দিতে হবে 100%, অর্থাৎ এটা এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 20.12। তো এই শতকরা কত বেশি অনেকেই ঘাবড়ে যান। তো প্রথমে এখানে বেশিটা বের করবেন বিয়োগ দিয়ে, তারপরে যার সাপেক্ষে সেটা নিচে 100 দ্বারা গুণ করবেন, সব কিছু ঠিকঠাক থাকবে। সো থ্যাংক ইউ ফর ভিউইং দিস ভিডিও, বি ওয়েল।